অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য, নিজেরাই যাত্রী, হেল্পার, সুপারভাইজার সেজে বাসে বিভিন্ন স্থান থেকে লোক তুলে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয়। মামলা হওয়ার কারণে তদন্ত করে আমরা ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে আমরা শুনেছি, বাট কারো কাছ থেকে আমরা এ ধরনের কোনো অভিযোগ পাই নাই। তাই আমি বিনীত অনুরোধ করব, এ ধরনের ঘটনা ঢাকা বা ঢাকার বাহিরে যেখানে যদি কোনো ধরনের আন্তঃ ডাকাত দলের সদস্য কোনো ডাকাতির ঘটনা ঘটায়, আমাদের কাছে যদি এ ধরনের তথ্য দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা তদন্ত করে ওই সব ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।